পর্যবেক্ষকদের একাংশের মতে কট্টর হিন্দুত্বের তাস হাতে নিয়ে পঞ্চায়েত ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। কখনো স্বামী বিবেকানন্দকে সামনে রাখার চেষ্টা হয়েছিল, কখনো আবার রামনবমীতে অস্ত্র মিছিল। এবার লোকসভা ভোটের মুখে গেরুয়া শিবিরের হাতিয়ার বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বুধবার সাহিত্য সম্রাটের জন্মদিনে এই প্রথম বঙ্কিমচন্দ্র স্মারক বক্তৃতার আয়োজন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রিসার্চ ফাউন্ডেশন। বিড়লা সভাগৃহের এই অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ অমিত শাহ। এই কল্পনাকে বহুত अच्छे तरीके से कुछ बोले बगैर व्याख्यायित करने का काम बंकिमचंद्र चट्टोपाध्याय ने किया, वंदे मातरम की रचना करकर किया। आनंद भट्ट के अंदर जो देशभक्ति का रस खड़ा किया, उसी ने हमारे आजादी के आंदोलन को गति भी दी और दिशा भी दी। की रचना ही ऐसी थी जो शायद करोड़ों सालों के बाद एक बार करती है और एक मनुष्य के हाथ से लिखी नहीं जाती है। ईश्वर जब उसको प्रेरणा देता है, भारत माता जब प्रेरणा देती है, तभी लेखनी ऐसा लिखती है। বিরোধীদের দাবি, ক্ষমতা দখলে মরিয়া হয়ে এবার সাহিত্য সম্রাটকেও হিন্দুত্বের পুরোধা হিসেবে প্রচারে তুলে ধরতে চাইছে বিজেপি। কারণ বঙ্কিম রচিত আনন্দমঠ কিংবা বন্দে মাতরমকে সামনে রেখে হিন্দু মুসলমানের ভেদাভেদের চেষ্টা দীর্ঘদিনের। বিজেপি যেভাবে চলছে না, এ বাংলার সভ্যতা সংস্কৃতি সমাজ তার বারোটা বাজিয়ে দেবে। বিশ্বভারতীতে প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা দেবেন রবীন্দ্রনাথের বিশ্বভারতী, আর তখন জয়শ্রীরাম ধ্বনি উঠবে। বঙ্কিমচন্দ্রকে এখন হঠাৎ মাথায় হয়তো এসেছে, কেউ বলেছেন বাংলার সভ্যতা সংস্কৃতি শেষ করতে করতে এক একজনকে ধরছেন এবং তাকে ব্যবহার করে যদি একটু জীবন কাটি পাওয়া যায়। কংগ্রেসও মনে করে আগে কোনোদিন না হলেও এবার ঘটা করে বিজেপির বঙ্কিম স্মরণ ভোট রাজনীতি ছাড়া আর কিছু নয়। তু তু ম্যায় ম্যায় খেলা, তুমি তোমার মতো আমি আমার মতো, দু দলের কাছেই তাই। কেউ শ্যামাপ্রসাদের যারা করতেন না, তারা এখন শ্যামাপ্রসাদ করছেন, আর এখন বঙ্কিমচন্দ্রকে নিয়ে মাতামাতি করছেন। কিন্তু বঙ্কিমচন্দ্রকে কোনো ধর্মের বন্দির মধ্যে আটকে রাখার পক্ষপাতী নন অনেকেই। তারা উদাহরণ হিসাবে বলছেন, বঙ্কিম রাজসিংহ উপন্যাসের শেষে পাঠকদের কাছে একটি নিবেদন করেছিলেন, লিখেছিলেন, হিন্দু হলেই ভালো হয় না, মুসলমান হলেই মন্দ হয় না। বলেছিলেন, অনেক স্থলে মুসলমানই হিন্দুর অপেক্ষা রাজকীয় গুণে শ্রেষ্ঠ, অনেক স্থলে হিন্দু রাজা মুসলমান অপেক্ষা রাজকীয় গুণে শ্রেষ্ঠ। রাজসিংহ উপন্যাসের উপসংহারে গ্রন্থকারের নিবেদনে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, গ্রন্থকারের বিনীত নিবেদন এই যে কোনো পাঠক না মনে করেন যে হিন্দু মুসলমানের কোনো প্রকার তারতম্য নির্দেশ করা এই গ্রন্থের উদ্দেশ্য। জীবনের শেষ উপন্যাস সীতারামে বঙ্কিম মুসলমান ফকিরচাঁদ শাহের মুখ দিয়ে সীতারামের উদ্দেশ্যে বলিয়েছিলেন, ফকির বলিল, বাবা, শুনতে পাই তুমি হিন্দু রাজ্য স্থাপন করিতে আসিয়াছ, কিন্তু অত দেশাচারে বশীভূত হইলে তোমার হিন্দু রাজ্য সংস্থাপন করা হইবে না। তুমি যদি হিন্দু মুসলমান সমান না দেখো, তবে হিন্দু মুসলমানের দেশে তুমি রাজ্য রক্ষা করিতে পারিবে না। তোমার রাজ্য ধর্মরাজ্য না হইয়া পাপের রাজ্য হইবে। বঙ্কিমচন্দ্রকে কোনো সংকীর্ণ গণ্ডিতে তো আটানো যাবে না, উনি অনেক বড় মাপের সাহিত্যিক। যখন উনি রামা কৈবর্তের কথা বলছেন বঙ্গদেশের কৃষকে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে হাসিম শেখের কথা বলছেন। তার কাছে এই সত্য সমানভাবে রয়েছে যে ভারতবর্ষে মুসলমানও রয়েছে। কারণ রাজসিংহ উপন্যাসের শেষে তিনি কি বলছেন, হিন্দু হইলেই ভালো হয় না, মুসলমান হইলেই খারাপ হয় না, অথবা মুসলমান হইলেই ভালো হয় না, হিন্দু হইলেই খারাপ হয় না। বিজেপির অবশ্য দাবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করার রাজনৈতিক তাৎপর্য খোঁজা অর্থহীন। শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশন ট্রাস্ট এবার প্রথম করছে, কিন্তু বিভিন্ন পারিবারিক সংগঠনের মাধ্যমে এটা হয়। এবার অমিত শাহজি যেহেতু আসছেন, সেই কারণে এই জিনিসটা লোকের চোখের সামনে বেশি যাচ্ছে। সব মিলিয়ে ফের একবার মনীষীদের স্মরণ নিয়ে বিতর্ক তুঙ্গে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষেন্দ্র অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।